কোন পথে দেশ, মহাসমাবেশ নিয়ে সারা দেশ এখন উত্তপ্ত। কি বলছেন নেতারা জানাবো। ফখরুল কারাগারে, নেতাদের বাসা বাসায় অভিযান। সবশেষ থাকছে প্রাণহানিতে মর্মাহত ইইউ, অংশগ্রহণমূলক নির্বাচনের পথ খোঁজার তাগিদ। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, কোনোভাবেই সংঘাত এড়ানো গেল না। বিএনপি শনিবারের মহাসমাবেশ নিয়ে সারা দেশে এখন উত্তপ্ত। বিএনপির সমাবেশে হামলা করেছে পুলিশ, বিএনপিও এর পাল্টা জবাব দিয়েছে। হামলা পাল্টা হামলায় পুলিশ সহ দুজন নিহত হয়েছেন। হামলা ও যুবদল কর্মী হত্যার প্রতিবাদে বিএনপি রোববার হরতাল পালন করেছে। হামলা মামলা ধরপাকড়ের মুখে হরতালের দিন বিএনপি সহ অন্যান্য দল মাঠে ছিল না তেমন। এরপরও সারা দেশে হরতাল পালিত হয়েছে, রাস্তাঘাটে যানবাহন তেমন চলেনি, মানুষজনও ছিল কম। যদিও হরতালের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে শান্তি মিছিল করেছে বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে বাইতুল মোকাররমের দক্ষিণ প্রান্তে সবসময় আওয়ামী লীগ সমাবেশের আয়োজন করে, কিন্তু উপস্থিতির তুলনা করলে আকাশ পাতাল পার্থক্য এখন বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশগুলোতে। আওয়ামী লীগ চেষ্টা করছে নানাভাবে বিএনপি মুখী সমাবেশের জনস্রোত ঠেকাতে। হামলা মামলা কোনো কিছুই বাদ রাখছেন না, ফলে সব মিলিয়ে দেশের রাজনীতি এখন মুখোমুখি অবস্থানে। বিএনপি দাবিতে অটল রয়েছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, তা না হলে বিএনপি নির্বাচনে যাবেন না, নির্বাচন প্রতিহতের চেষ্টা করবে। এই দাবি নিয়ে বিএনপি গত প্রায় এক দশক ধরে আন্দোলন করছে, কিন্তু তারা এখনও দাবি আদায় করতে পারেননি। বিপরীতে আওয়ামী লীগ বলছে সংবিধানের বাইরে কিছুই করার নেই, সংবিধান অনুসারে নির্বাচন হবে। আওয়ামী লীগও একসময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে, 173 দিন হরতাল করেছে, অবরোধ করেছে, অফিসগামী সরকারি কর্মচারীকে দিগম্বর করেছে। বিএনপি ওই সময় আওয়ামী লীগের দাবি মেনে নিয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগ কোনো ক্রমেই বিএনপির দাবি মানতে চাইছেন না। আওয়ামী লীগ বলছে সংবিধান মোতাবেক নির্বাচন হবে। আমার মনে হয় না সংবিধানের বাইরে গিয়ে বিএনপি বা অন্যান্যরা নির্বাচনের দাবি করেছে। বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কথা বলছে। বিএনপির দাবি মানার জন্য সংবিধানের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু সংবিধান সংশোধন করলেই হয়। সংবিধানে তো নতুন নতুন বিধিবিধান সংযোজন ও বিয়োজনের সুযোগ আছে, আর সংবিধান অপরিবর্তনযোগ্য কোনো বিষয় না। সংবিধান জনগণের জন্য তৈরি করা হয়, আর এই সংবিধান তৈরি করে জনগণ। সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে কেবল। দিন শেষে রাষ্ট্রের মালিক জনগণ, তাই জনগণের সুবিধার্থে সংবিধান আইনকানুন সবই পরিবর্তন সংশোধন ও পরিমার্জন করা হয়। তাই সংবিধানের বাইরে যাওয়ার কোনো কিছু নেই। এখানে চলে যাচ্ছে পরের সংবাদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় করা মামলায় ঢাকার চিফ ম্যাজিস্ট্রেটের প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় করা মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গতকাল সকাল 9:30 দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে গুলশানের বাসা থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দিনভর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়। পরে সন্ধ্যা 7:30 দিকে ডিবির গাড়ি তাকে আদালতে পাঠানো হয়। রমনা থানার যে মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ওই মামলায় তাকে 2 নম্বর আসামি করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় মির্জা ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে মির্জা ফখরুলের আইনজীবী জামিন আবেদনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস 59 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ফখরুল আব্বাস ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আবদুল্লাহ আওয়াল মিন্টু, আহমেদ আজম খান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, নিতাই রায় চৌধুরী, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ আল ডালিম, ডোনার ও সদস্য সচিব আমিনুল হক। মির্জা ফখরুল ইসলামকে তার বাসা থেকে তুলে আনার পর তার স্ত্রী রাহাত আরা বেগম বলেন, সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, তারা বাসায় সবার সঙ্গে কথা বলে, এরপর সিসি ক্যামেরা ফুটেজ সহ হার্ড ডিস্ক নিয়ে ভবনে চলে যায়। 10 মিনিট পর আবার ফিরে এসে ফখরুলকে আটক করে নিয়ে যায়। তিনি বলেন, মির্জা ফখরুল অসুস্থ, তার চিকিৎসা চলছিল, এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না।
এর আগে গত বছরের 7 ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত, অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালায়। ঘটনার পরের দিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক 4টি মামলা করে পুলিশ। এতে 2975 নেতা কর্মীকে আসামি করা হয়। তাদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে 725 জনের। তবে নাম উল্লেখ করা বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ছিলেন না। পরে ওই দুই নেতার বাসায় 8 ডিসেম্বর গভীর রাতে পৃথক অভিযান চালায় গোয়েন্দা পুলিশ, ডিবি। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।